নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমি হিস্ট্রি থেকে ফাউন্ডেশন অ্যান্ড কনসলিডেশন অফ দিল্লি সুলতান থেকে 10টি এমসিকিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি স্টার্ট করার প্রথমে আমি বলে দিই যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের কাছে অনেকটাই আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো চলেন স্টার্ট করি। কুতুবুদ্দিন দিল্লির সিংহাসনে বসেন কবে? 1206 খ্রিস্টাব্দে। ভারতে যে বিশাল অঞ্চলে মোহাম্মদ ঘুরি তুর্কি রাজ্য স্থাপন করেছিলেন তা কি নামে পরিচিত? তা দিল্লির সুলতানি রাজ নামে পরিচিত। কে সিস্তা ও পাইস প্রথা চালু করেন? বলবন। দাসবংশের শেষ সুলতানকে? কায়কোবাদ। কত খ্রিস্টাব্দে সুলতানি শাসনের সূচনা হয়? 1206 খ্রিস্টাব্দে। সুলতানি আমল বলা হয় 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে। বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, প্রশ্নগুলো আপনাদের খুবই কাজে লাগবে। সুলতানি আজম শিরোপাকে লাভ করেন? ইলতুৎমিস। ইলতুৎমিসের পুত্রকে? রুকনউদ্দিন ফিরোজ। রুকনউদ্দিন ফিরোজ রাজিয়া সিংহাসনে বসেন কবে? 1236 খ্রিস্টাব্দে। 40 চক্রের অন্যতম সদস্যকে? গিয়াসউদ্দিন বলবন। তো বন্ধুরা, আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন, আপনাদের খুবই কাজে লাগবে। আর এরকম আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।